শরীয়তের একটি পরিভাষা হচ্ছে নুসরা। নুসরা অর্থ হচ্ছে জাদুগ্রস্ত ব্যক্তি থেকে জাদু দূর করা। নুসরা দুই প্রকার, একটা হচ্ছে বৈধ নুসরা, অর্থাৎ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে শরীয়ত সম্মত ঝাড়ফুঁক অথবা বৈধ ঔষধ ব্যবহার অথবা মধুপান করা বা হিজামা লাগানো অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আরোগ্য চেয়ে দোয়া করার মাধ্যমে জাদু কাটানোর চেষ্টা করা, এটাই হচ্ছে শরীয়ত সম্মত নুসরা। আর দ্বিতীয় প্রকার নুসরা হচ্ছে নিষিদ্ধ নুসরা, আর তা হচ্ছে জাদুর মাধ্যমে জাদু কাটানো, এটা নাজায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নুসরা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন এটা একটি শয়তানি কাজ। সুতরাং আমরা যদি কোনো আলেমকে জাদুর মাধ্যমে জাদু কাটানোর বৈধতার ফতোয়া দিতে দেখি তাহলে আমরা কি করব? আমরা তাকে বলবো এটা কিতাব সুন্নাহ সাহাবায়ে কেরামের কথা সালফে সালেহীনের কথার বিপরীত, এবং এর মাধ্যমে জাদুকে শক্তিশালী করা হয় এবং কোরআন দ্বারা চিকিৎসা গ্রহণের দুর্বলতা সৃষ্টি হয়। অথচ আল্লাহ তাআলা বলছেন ফিহি শিফা উল্লিন্নাস, জাদুর মাধ্যমে চিকিৎসা নেওয়াটা কুফরি কাজ, কেননা এর মাধ্যমে আপনি একজন জাদুকরের নিকটে গেলেন, আর এই জাদুকর শয়তানের পছন্দনীয় কাজ ব্যতীত কখনোই জাদুগ্রস্ত ব্যক্তি বা জাদুকারী ব্যক্তির উপকার করতে পারে না। সুতরাং যখন আপনি জাদুকরের কাছে যে জাদু কাটাতে গেলেন তার মানে আপনি একটা জাদুর পরিবর্তে আরও একটা জাদু সাথে নিয়ে আসলেন। অথচ বিষয়টি এমনও হতে পারে যে হয়তো আপনার কাছে কোনো জাদুই ছিল না আগে, কিন্তু এই কারণে আপনি নতুনভাবে জাদুগ্রস্ত হয়ে গেলেন। এখন কথা হচ্ছে শরীয়ত সম্মত পন্থায় কিভাবে আপনি জাদু থেকে মুক্তি পেতে পারেন। আপনি নিজের উপরে সূরা ফাতিহা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস জাদুগ্রস্ত অবস্থায় ছিলেন, অতঃপর তিনি ধৈর্য ধারণ করেন এবং উম্মতকে ধৈর্যের উপরে শিক্ষাদান করেন। এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃগী রোগে আক্রান্ত, আপনি আল্লাহর নিকটে দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি চাও তাহলে আমি আল্লাহর নিকটে দোয়া করব, তবে যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত। সুতরাং যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করলো তার জন্য রয়েছে জান্নাত, আর যে ব্যক্তি জাদুকরের কাছে গেল এবং তার নির্দেশ অনুযায়ী কাজ করলো, সে শিরিক করলো, তার প্রতিদান সে নষ্ট করে ফেললো।